বার্থডে বয় চলে এসছে, এবার ওর বার্থডে তো নিজেই গান করবে, করো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুপুর ব্লগস। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর চলে এসেছি একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে, তো চলো দেখতে থাকো ব্লগটা। আমি একটু ভিডিও করে প্রিয়মনিকে ভিডিও করে তুমি লাল লাল, দুজনে লাল লাল পড়েছি আমরা। ক্যামেরায় তাকাও পাপা, একটু গাড়িটা চালাও দাও, দেখি একটু গাড়িটা আবার চালাও, চালাও। থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে পাপানের জন্মদিন, 25 তারিখ ওর জন্মদিন। তো এখনও 25 তারিখ হয়নি, কারণ রাত্রির 12টা বাজেনি, আমি এটা 24 তারিখ ভিডিওটা করছি। তো এখন আমরা একটু বেলুন ঠেলুন ফোলাবো, কিছুই বোঝে না এখন বার্থডে কি বা কিছু, তবু ওর আনন্দ দেখো। আর এইখানে একটা ওয়ালে পাপানের ছোটবেলা থেকে সব ছবি রয়েছে সবার সাথে। আজকে কার বার্থডে? আমার বার্থডে। আচ্ছা তোমার নাম কি? আমার নাম রুদ্র। রুদ্র কি? রুদ্র কি? রুদ্র মণ্ডল বলো। রুদ্র মণ্ডল। আচ্ছা এবার তোমার জন্য কি কেক আসবে? আমার লাইন কেক আসবে। চলো চলো লাইন কেকটাকে একটু ডাকো, দেখি লাইন কেকটাকে একটু ডাকো, এখান থেকে দাঁড়িয়ে। লাইন কেক দাদা আসো, দাদা আমি কেক খাবো, দাদা আসো। লাইনটা কি করছে এখন? লাইনটা ঘুমাচ্ছে। লাইন রাত্রি 12টায় উঠবে ঘুম থেকে, তুমি লাইন কেকটাকে কি করবে? তাহলে খাবো। এবার তোমার গানটা একটু করে দেখিয়ে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দাদা থামা, ও থামা দাদু, বলো তাড়াতাড়ি আসো লাইন, তাড়াতাড়ি আসো লাইন কেকটা নিয়ে আসতে বলো। তোমরা দেখতে পাচ্ছ পেছনে বেলুন সাজানো রয়েছে। আজকে পাপানের বার্থডে। পাপান হলো আমার দাদার ছেলে, আমি বাপের বাড়িতে এসেছি পাপানের জন্মদিন বলে। কেক মোমবাতি লাগানো প্লাস বেলুন ঠেলুন ফোলানো রেডি হয়ে গেছে, তো দেখতে থাকো। দেখো পক্কা রাত 12টা বাজে, তার মানে 25 তারিখ পড়ে গেছে, আজকে 25শে জানুয়ারি বুধবার, আজকে পাপানের জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, লায়ন কেক কেটেছো পাপান? লায়ন কেকটা কেমন লাগলো কেটে? খুব ভালো লেগেছে। চলো ওকে বার্থডে বয়কে খাওয়াও কেক। ইয়েস হ্যাপি, মাকে খাই দাও, ধরো তুমি মাকে ডাকো, বাবাকে দে, বাবাকে ডাকো, না না বাবাকে, বাবাকে দাও, বাবাকে ডাকো, টেস্টি টেস্টি খাবার। না না ওটা নিও, কি মনিকে দাও, মনিকে ডাকো। রাত 12টায় সবাই মিলে কেক কাটলাম, আর এখন কেক খাচ্ছি। দেখো এবার পাপানও কেক খাচ্ছে। তুমি কি খাচ্ছো পাপান? তো রাত পেরিয়ে গেল আর সকাল হয়ে গেল, আর পাপানের বার্থডেও চলে এলো। তো সকালবেলা উঠে আমরা সবাই স্নান টান করে নিয়েছি, আমার মা গিয়ে পুজো টুজো দিয়ে নিয়েছে। তো এবারে পাপানের জন্য আমি সকালবেলায় আগে পায়েসটা বানিয়েছি আর চাটনি বানিয়ে নিয়েছি। আর আমার বৌদি মানে পাপানের মা রান্না করেছে ফ্রাইড রাইস, মাংস কষা আর চিকেন পকোড়া। আর আমার মা বানিয়েছে হচ্ছে পুলি পিঠে পাপানের জন্য, তো সব দেখতে পাবে তোমরা, দেখতে থাকো। তো দেখো দুপুর হয়ে গেছে আর পাপান বসে পড়েছে খেতে। পাপান তো মানে কি করছে, মানে ওর খুব ইচ্ছা করছে আর খিদেও পেয়ে গেছিলো। তো দেখো আজকে আমাদের বাড়িতে কি কি আইটেম ওর জন্য রান্না হয়েছে। প্রথমেই দেখালাম ফ্রাইড রাইস, সাজিয়ে দেওয়া হয়েছে কাজু কিশমিশ দিয়ে উপরে ওকে। এদিকে চিকেন পকোড়া, মাংস কষা,
চাটনি, পাঁপড়, ওদিকে আমার মা বানিয়েছে পুলি পিঠে, আমি বানিয়েছি পায়েস আর 5 রকম মিষ্টি আর জল। এই হলো পাপানের আজকের জন্মদিনের মেনু। ফাইনালি যার জন্য এত আইটেম তৈরি করা সে এখন খেতে বসে পড়েছে, আর তার মা গিয়েও এখন বসছে। দাদা, বৌদি আর পাপান সব একসাথে বসেছে, ওকে খাবার খাইয়ে দিচ্ছিল আর ছবিও তুলে দিচ্ছিলাম আমি। তো আজকের ব্লগ এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা, আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবে। তো চলো, বাই বাই।